আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। কালকে বলছিলেন না কাকে জানো আমি জেলে ঢুকিয়ে রেখেছি? আমি কি পুলিশ মন্ত্রী? জেলে তো আপনি ঢুকিয়ে রেখেছেন, আপনার লজ্জা করে না বলতে? আপনার দলের কোরবান সাকে পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি গত বছর নবমীর দিন খুন করেছিল, আপনার পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আপনি বলছেন ওর মোটরসাইকেলে এসেছে, এত বড় মিথ্যা কথা। মোটরসাইকেলে কোথায়? মেছেদে আটকে দিয়েছিল সিপিএম। আপনি মোটরসাইকেল করে রাধামুনি দিয়ে সেফ জায়গায় এসে পুলিশের সামনে বসছিলেন, নন্দীগ্রামে এসেছিলেন মোটরসাইকেলে, এত বড় মিথ্যা কথা। আর যার মোটরসাইকেলে চড়ছেন সে 14 মার্চে ছিল, 2007-এর 2রা মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাঁশকুড়াতে, ওটা 10ই নভেম্বরের ঘটনা। এত মিথ্যা, তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যা শ্রী পুরস্কার আমরা দেব। প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি, আর একটা তোলা শ্রী পুরস্কার হবে, সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি। আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম, তিনি উদ্ভ্রান্ত, তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত। তিনি প্রথমেই কোন জায়গায় সভা করছেন সেটা তিনি নিজে জানেন না, কারণ 5 বছর অন্তর অন্তর ভোট এলে তাকে নন্দীগ্রামের কথা মনে পড়ে। তিনি উঠে ঘুরে দেখছেন, দেখে বলছেন তেখালির সভা। তারপরে কি করলেন? তিনি নাকি নন্দীগ্রামে তার আত্মা আছে, দেহ আছে কলকাতায়। তিনি বলছেন ভারত মণ্ডল, ভারত মণ্ডল বলে দিদি কেউ নেই, ওর নামটা ভরত মণ্ডল। আর লিস্ট পড়ছেন দেখে দেখে শুভেন্দুকে টুকলি করতে হয় না। আপনি আজকে বলতে এসেছেন কি বললেন, নন্দীগ্রামে দাঁড়াবো? হ্যাঁ দিদিমণি, আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়াতে হবে, দু জায়গায় দাঁড়ালে চলবে না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আর আমি তো বিজেপি করি, বিজেপির প্রার্থী মঞ্চে হয় না, তৃণমূলের প্রার্থী মঞ্চে হয়। কেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষপুত্র, তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপিতে এভাবে হয় না, বিজেপির পদ্মফুল ফুটাবে। আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন? কার ভরসায়? হিসাবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি। কার ভরসায়? 62,000-এর ভরসায়। আর পদ্ম তো জিতবে 2,13,000-এর ভরসায়। 2,13,000 কারা? জয় শ্রীরাম বলে যারা, জয় জয় শ্রীরাম। শুনি রাখ, মেজ বোন, ছোট বোন, বড় বোন, যাই হোক, দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না, নন্দীগ্রামে দাঁড়াতে হবে। আর এখন থেকে প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড পেট ছাপিয়ে রাখতে হবে। লড়তে আমি জানি, সঙ্গে আছেন তো? আছেন তো? জিতবো আমরা, জিতবো আমরা। মমতা ব্যানার্জি হারবে, 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 হারবে। ভারত মাতা কি? আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।